অনেক মা বোন রয়েছেন যারা সমাজের অন্যান্য পরপুরুষদের সামনে তারা পর্দা করেন না, অথচ কোনো হুজুর দেখলেই তারা মাথায় কাপড় টেনে দেন, তারা পর্দার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যান। এটা ভালো, এটা একজন আলেম হিসাবে, একজন হুজুর হিসাবে তাকে রেসপেক্ট করা, সম্মান করা, ইটস বেটার, গুড। বাট তার পর্দা যে ফরজ ছিল অন্যান্য সমাজের 10টা মানুষের সাথে, সেই কিন্তু সেটা মেনটেন করতেছে না। হুজুরের সাথে যেটা করতেছে সেটা সম্মান খাতিরে, ভদ্রতার খাতিরে করতেছে, কিন্তু পর্দা যে ফরজ সেই হিসাবে করতেছে না। যদি সেই হিসাবে করত তাহলে সমাজের অন্য 10টা পুরুষের সাথেও সে পর্দা মেনটেন করত। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে, দেবরের সাথে ইসলাম পরিপূর্ণভাবে পর্দাকে ফরজ করে দিয়েছেন, দেবরের সামনে কোনোভাবে দেখা দিতে পারবে না। আর স্বামীর পিতা অর্থাৎ শ্বশুর, তিনি হচ্ছে নিজের বাবার মতো, তার সাথে ইসলাম পর্দাকে মেনটেন করার জন্য বলেনি, তার সাথে সতর মেনটেন করবে, অর্থাৎ শ্বশুরের সামনে সতরকে ঢেকে সে দেখা দিতে পারবে। কিন্তু আমাদের সমাজে বিষয়টা হয়ে গেছে উল্টো, দেবরের সাথে যার সামনে পর্দা করা তো ফরজ বটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, অর্থাৎ তোমরা মৃত্যু দেখলে যেভাবে তোমরা উল্টো দিকে ছুটে যাও, তোমরা দেবর দেখলে এইভাবে উল্টো দিকে তোমরা পলায়ন করো। কিন্তু দেবরের সাথে সারাদিন মাখামাখি, তাদের সাথে হাস্য রস্য গল্প সব কিছু, তাদের সাথে যখন পিতৃ সমতুল্য শ্বশুর যার সাথে দেখা দেওয়া জায়েজ রয়েছে তার সামনেই ইয়া লম্বা একটা ঘুমটা দিয়ে চলে আসে। এই বিষয়গুলোকেও স্বামী যারা রয়েছেন তাদেরকে মার্ক করে করে এই বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করতে হবে, অন্যথায় কেয়ামতের ময়দানে এই বিষয়গুলোর জন্য আপনি আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, হজ জাকাত সব কিছু করতে পারেন, কিন্তু এই অধীনস্থ নারীরা যারা রয়েছে তাদের ভুলগুলো, তাদের গুনাহের জন্য যদি আপনি তাদেরকে বাধা প্রদান না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে কেয়ামতের ময়দানে আপনি তার জন্য আটকে যেতে পারেন। বহু হাজি সাহেব রয়েছেন, নিজে নামাজ পড়তেছেন, নিজে হাজি, কয়েকবার হজ করেছেন, প্রতি বছর ওমরা করেন, হাজার হাজার টাকা জাকাত দেন, দান করেন, মসজিদের সভাপতি, অথচ তার মেয়ের চলাফেরা দেখলে আশপাশের মানুষ লজ্জা পায়। তার মেয়ে এমনভাবে চলাফেরা করে, পুরুষরাও তার মেয়ে চলাফেরা দেখলে লজ্জা পায়। ওই সমস্ত হাজিদেরকেও কিন্তু পরকালে পাকড়াও করা হবে। আপনি লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করতে পারেন, কিন্তু আপনার ছেলের বিয়েতে যে আপনি যেই পরিমাণ গান বাদ্য আর হাজার হাজার টাকা সেখানে খরচ করে আপনি যে গুনাহ কামাচ্ছেন, ওই গুনাহের কাছে আপনার দানগুলো কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। অতএব আমলের পাশাপাশি আমলকে জমা করার বিষয়গুলোর প্রতি খুবই কঠোর নজরদারি করতে হবে। আপনার একটি কলস যদি সেটি চারপাশে ফুটো থাকে, আপনি যতই সেটাকে পানি দ্বারা পূর্ণ করুন না কেন, পানি কিন্তু থাকবে না। আপনার আমল নামাটাও ঠিক এরকম, আপনি সেখানে যতই আমল জমা করেন, আপনার গুনাহের রাস্তা যদি ওপেন থাকে, আপনার কোনো আমলই কিন্তু পরকালে গিয়ে আর খুঁজে পাবেন না। এজন্য সকলের কাছে বিনীত নিবেদন রইল, যারাই আমার ভিডিওটি দেখছেন, সকলেই সকলের অধীনস্থ নারীদেরকে ইসলামের প্রতি, ইসলামের হুকুম আহকামের প্রতি অবশ্যই অবশ্যই তাদেরকে ধাবিত করার চেষ্টা করবেন। ইসলাহী বয়ানের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর মাধ্যমে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। তারপরেও যদি না হয় আপনারা অবশ্যই কঠোর হবেন, এমনও ঘোষণা দিতে পারেন আমার ঘরে থাকতে হলে, আমার সংসারে থাকতে হলে, আমার অধীনস্থ থাকতে হলে ইসলাম মানতে হবে, যদি ইসলাম মানতে না পারো তোমাকে আমি আর রাখতে পারবো না। দেখবেন বহু নারীরাই আপনার কথা মানতে বাধ্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের জন্য পাথায় সংগ্রহ করার এবং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সুন্নতে জীবন যাপন করার তৌফিক দান করুক। এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।